গত 12 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার আসানসোল পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 14 ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। আগামী 25 ফেব্রুয়ারি আসানসোল রবীন্দ্র ভবনে আসানসোল পুর নিগমের নবনির্বাচিত কাউন্সিলর শপথ গ্রহণ করবে। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি খুঁটিয়ে দেখলেন আসানসোল পুর নিগমের কাউন্সিলর নীতিন সিংহানিয়া। ওই দিন পুর নিগমের সমস্ত কাউন্সিলর মেয়র ও চেয়ারম্যান শপথ নেবেন। মেয়র হিসেবে শপথ নেবেন বিধায়ক বিধান উপাধ্যায়। 25 ফেব্রুয়ারি আমাদের আসানসোল পুর নিগমের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেখানে 106 জন আমাদের যে সম্মানীয় ইলেকটেড মেম্বার্স আছেন তাদের শপথ গ্রহণ হবে এবং আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফার্স্ট বোর্ড মিটিং হবে, যেখানে অনারেবল মেয়র এবং অনারেবল চেয়ারম্যান ইলেক্ট করা হবে। তো তারই পুরো প্রিপারেটরি অ্যারেঞ্জমেন্ট চলছে। আরে নিচে কারণ রবীন্দ্র ভবনে সকাল 11টায় সেটা শুরু হবে। ঠিক দিকে অ্যারেঞ্জমেন্ট দেখতে আমরা এসেছি এবং খুব পিসফুল হয় এবং সিস্টেম্যাটিক ওয়েতে হয়, আইন মেনে হয়, তারই একটা পুরো রিভিউ করা হচ্ছে। প্রক্রিয়াতে শপথ হবে কী কী বলতেন প্রসেস? প্রথমেই আমাদের যে 106 জন সম্মানীয় ইলেক্টেড মেম্বার্স আছেন তাদের শপথ গ্রহণ অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করাবেন এবং তারপরে ফার্স্ট মিটিং হবে, যেখানে আমাদের যারা নমিনেশন ফাইল করবেন ফর চেয়ারপারসন ফর মেয়র অ্যান্ড চেয়ারম্যান তাদের ডিক্লারেশন হবে এবং তাদের ডিক্লারেশনের পরে অনারেবল ডিএম আগেন ওথ অফ সিক্রেসি তাদেরকে পাঠ করাবেন, তারপরে প্রোগ্রাম শেষ হবে। পুরোটা কি পুরোটা রবীন্দ্র মেয়র ডেপুটি মেয়র্স পরে যদি ঘোষণা হন ডেপুটি মেয়র্স এবং তার সঙ্গে যে অনারেবল MMICs আছেন তাদেরকে সবাইকে একসঙ্গে বসার জন্য আমরা ব্যবস্থা করছি, যাতে এই যে টেনিওর আছে তারা সবাই একসঙ্গে বসেন এবং আসানসোলের বাসিন্দা যারা আছেন তাদের সঙ্গে মিট করতে আসবেন, তাদের করতে একটা সুবিধা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।